স্বামীকে মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মহারাজপুর এলাকায়। আক্রান্ত গৃহবধূ তার স্বামী জিতেন্দ্র দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আক্রান্ত গৃহবধূ কণিকা দাস অভিযোগ করেন, 11 বছর আগে উত্তরপ্রদেশের আগ্রায় তার বিয়ে হয়। কর্মসূত্রে তার স্বামী মালদার মহারাজপুরে বসবাস করেন। পেশায় লরি চালক, তার স্বামী মাঝে মধ্যেই মদ্যপান করে বাড়ি ফেরেন। এই নিয়ে দাদের মধ্যে মাঝে মাঝেই বিবাদ হয়। তার আরও অভিযোগ, বেশ কয়েকবার তাকে মারধর করে জিতেন্দ্র দাস। এলাকায় সালিশি সভায় সমস্যার সমাধান না হওয়ায় এদিন থানায় অভিযোগ দায়ের করেন কণিকা দাস। আমার স্বামী সবসময় নেশা করে, মদ খেয়ে আমি বাড়িতে ঢুকলে প্রতিবাদ যখনই করি তখনই আমাকে মারধর করে। আমাকে বলে বাড়ি থেকে চলে যাও, মরে যাও, উল্টো পাল্টা কথা বলে, মা ভাই চলে গাল দেয়। বাবা মা যদি কিছু বলে তাই ওদেরকে মারতে আসে। কতদিন ধরে এরকম হচ্ছে? এটা প্রায় অনেক দিন থেকেই করছে। তার মধ্যে আপনার 4-5 বছর আগে মীমাংসা করেছিলাম, বলেছিল না আর করবো না, তারপর মধ্যে আবার ওই রকম করছে। কত বছর আগে বিয়ে হয়েছিল আপনার? হয়ে গেল 11 বছর হয়ে গেল বিয়ে। কোথায় হয়েছিল? ওই আগ্রা। এখন আজকে কোথায় এসেছে? এখন তো আমি কাঞ্চনতলে বাড়ি করেছি, কাঞ্চনতলার গ্রামে বাড়ি করেছি, ওখানে থাকি। আমার সংসারে কোনো অসুবিধাই নাই। আপনার সেই মদ খেয়ে আছে? আপনি প্রতিবাদ করলে? এখনো খাচ্ছে দেখেন। যে আজকে কোথায় লিখিত করতে এসেছেন? আজকে থানাতে লিখিত করতে এসেছেন। কার নামে করেছেন? জিতেন্দ্র দাস। কে ওটা? আমার স্বামী। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।